বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন সেই সময়ে স্মৃতি যেন ফিরে এলো আবার। নবীজির যুগে শিশুরা আনন্দ নিয়ে আসত মসজিদে নববীতে, খেলত, হাসত আর পাশাপাশি শিখত ধর্মীয় মূল্যবোধ। প্রিয়নবী কখনো শিশুদের দেখে বিরক্ত হতেন না, তাদেরকে কোনোদিন উচ্চস্বরে বা ধমকের সুরে একটা কথা বলেননি, বরং শিশুদের জন্য কখনো তিনি নামাজও সংক্ষিপ্ত করেছেন এমনটাই শোনা যায়। শিশুদের তিনি অসীম স্নেহ আর ভালোবাসায় আগলে রাখতেন, তাদের সাথে খেলতেন, মিশে যেতেন খুব সহজে। নবীজির সাথে শিশুদের এই মধুর স্মৃতি যেন মনে করিয়ে দিল সাম্প্রতিক এক ঘটনা। সম্প্রতি হারামাইন শরীফাইনের তথ্যভিত্তিক ভেরিফাইড ফেসবুক পেজ ইনসাইট দ্য হারামাইনে মসজিদে নববীতে শিশুদের ইবাদতের কিছু ছবি প্রকাশিত হয়। ছবিতে দেখা যায় একদল স্কুল শিক্ষার্থী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করছে। অল্প বয়সী শিশুদের ইসলামের প্রতি এই টান দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। ছবিগুলো দেখে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়ে প্রতিক্রিয়া জানান নেট দুনিয়ায়। মূলত একটি স্কুল থেকে শিক্ষা সফরে পার্টি না করে শিক্ষার্থীদের নবীজির রওজা মুবারক ও রিয়াজুল জান্নাত দেখাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর সেই শিক্ষার্থীরা নবীজির রওজা জিয়ারত করেন এবং একসাথে সবাই মিলে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেন, যা অনেক মুসলমানের জীবনের অন্যতম স্বপ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াজুল জান্নাতে নামাজরত শিক্ষার্থীদের ছবি দেখে অনেকে তাদের সৌভাগ্যবান উল্লেখ করেছেন। এই শিশুদের জন্য দোয়া করে অনেকে বলছেন, আহ, আমি যদি ওই দলের ছাত্র হিসেবে থাকতাম। ভাইরাল সেই ছবিগুলোর কমেন্টে অনেকে স্কুল কর্তৃপক্ষের এমন আয়োজনকে সাধুবাদ জানান। একজন কমেন্ট করে লিখেন, ভবিষ্যৎ প্রজন্মকে মসজিদমুখী করে গড়ে তোলা, তাদের অন্তরে রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এমন কাজ করা প্রত্যেক অভিভাবকের একান্ত দায়িত্ব। এমন শিক্ষা সফর সত্যিই আকর্ষণীয়। একদিন এই শিশুরা বড় হবে, কিন্তু এই বয়সে তারা যে অভিজ্ঞতা অর্জন করল, এটি তাদের মধ্যে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ আর সুশিক্ষার বীজ বপন করবে। বড় হয়ে হয়তো তারা এই স্মৃতি মনে করে উপলব্ধি করবে কতটা মূল্যবান ছিল তাদের এই অভিজ্ঞতা। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, শিশুদেরকে এভাবে মসজিদে দেখে কোনো মুরব্বি বিরক্তিভাব দেখায়নি কিংবা ঠেলে দিয়ে পেছনের কাতারে চলে যেতে বলেনি। অথচ আমাদের সমাজের কেউ কেউ মসজিদে শিশুদের আগমন বা তাদের উপস্থিতিকে ভিন্ন চোখে দেখে। কেউ কেউ ভালো চোখে দেখলেও অনেকে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখে থাকে। যদিও ইসলামে শিশুদের সঙ্গে কোমল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে অত্যন্ত কোমল ব্যবহার করতেন। শিশুদের সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিরমিজি হাদিসে রয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান বোঝে না, সে আমাদের দলভুক্ত নয়। নবীজি শিশুদেরকে ছোট বলে কখনো তুচ্ছ করতেন না, তার প্রমাণ পাওয়া যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শৈশবের কথা বর্ণনা করে বলেছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন, আমরা কয়েকজন শিশু একসঙ্গে ছিলাম, তখন তিনি আমাদের সালাম দেন। নবীজির এসব শিক্ষার প্রতিফলন যে সমাজে থাকবে সেখানেই ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে উঠবে বলে মনে করেন অনেকে। যদিও আমাদের সমাজে অনেকেই জানেন না শিশুদের সাথে কেমন আচরণ করা উচিত, শিশুরা মসজিদে এলে কিভাবে তাদের উৎসাহিত করা উচিত, আসলে শিশুদের সাথে কেমন ব্যবহার করা উচিত আর শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে তাদেরকে কিভাবে ভালোবাসা উচিত, তা তো 1400 বছর আগেই দেখিয়ে গেছেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সেই শিক্ষা সৌদি আরবের স্কুলগুলো কাজে লাগাচ্ছে, মসজিদে মুসল্লিরা কাজে লাগাচ্ছে। আমাদের সমাজে সেই শিক্ষার প্রতিফলন ঘটুক অন্তত এবার।